ঘোলতলি বেইলি ব্রিজের এমন বিধ্বস্ত অবস্থা, কাঠভর্তি ট্রাক এখন খালে। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি লৌহজং সড়কের লৌহজং উপজেলার গুরুত্বপূর্ণ এ সেতুটি ভেঙে পড়ায় বন্ধ রয়েছে যান চলাচল। শুক্রবার রাত 12:30টার দিকে টঙ্গিবাড়ি থেকে লৌহজং যাওয়ার পথে কাঠভর্তি ট্রাকের ভারে সেতুটি ভেঙে যায়। এই দুর্ঘটনায় আহত ট্রাক চালক ও হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ব্রিজটা ভেঙে যাওয়ার পরে অনেক আমাদের ক্ষয়ক্ষতি হইতেছে, চলাচল সমস্যা হইতেছে। যত দূরত্ব আমাদের এই ব্যবস্থা না করলে তো যাতায়াত সমস্যা হয়ে যাবে। ব্রিজটা ভাঙার ফলে আমাদের চলাফেরায় জনজীবনে বিপর্যয় নেমে আসছে। ব্রিজের সংস্কার কাজ যত দ্রুত সম্ভব যেন সমাধা হয়। ট্রাকে অতিরিক্ত পণ্য পরিবহনের কারণেই ব্রিজটি ভেঙে পড়ে বলে অভিযোগ স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তার। আমাদের সাইনবোর্ড টানানো আছে সওজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে 5 টনের অধিক মালামাল এই ব্রিজের উপরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই নিষেধ অমান্য করে ট্রাকটা উঠে যায় এবং পরবর্তীতে ব্রিজটা ভেঙে পড়ে যায়। ভেঙে পড়া বেইলি ব্রিজটির 37 মিটার অংশ নতুন করে মেরামত করতে অন্তত 10 দিন সময় লাগবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। যে বেলিটা নষ্ট হয়েছে সেটাকে আগে সরাইতে হবে, এখানে ট্রাকটা পড়ে গেছে সেটাকে সরাইতে হবে, এরপর নতুন বেলি নিয়ে আসতে হবে, সেট করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের 7 থেকে 10 দিন তো মিনিমাম সময় লাগবে। 74 মিটার দীর্ঘ ঘোলতলি বেইলি ব্রিজটিতে সর্বোচ্চ 5 টন ওজনের যানবাহন চলাচলের কথা থাকলেও 30 টনেরও অধিক কাঠভর্তি ট্রাক পার হয় ভেঙে যায়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ।